বসে আছে, একদম। আর আমাদের মধ্যেই কৃষ্ণ বসে আছে। অর্জুনের নাম হলো প্রশ্ন, মায়া, মিথ্যা, দুর্বলতা, যে আমাদেরকে সব সময় সব ফিল্ডেতে পিছিয়ে রাখে। সেই সব সম্পর্ক, যেই সম্পর্ক আমাদের মাথার ভার, তার নাম অর্জুন। আর কৃষ্ণ কি, এই সব কিছুর উপরে উঠে ফ্রিডম, মুক্তি, ছেড়ে দেওয়া নয়, এমন স্থিতিতে দাঁড়িয়ে থাকা যেখানে তোমার দুর্বলতাই তোমার শক্তি হয়ে যাবে। অর্জুন বলছে আমি মরে যেতেও রাজি, তবু যুদ্ধ করব না। শ্রীকৃষ্ণ বলল তুই তো মরার জন্যই যুদ্ধ করতে এসেছিস, মরে যেতেও রাজি মানে? মরে যেতেও রাজি তবু যুদ্ধ করবো না, তাহলে অর্জুনের একটা সুপ্ত অহংকার আছে, যুদ্ধ করলে তো আমি জিতবই, বিকজ আমি শ্রেষ্ঠ ধনুর্ধর। অর্জুন বলছে আমি লড়বো না, মরে যাব তবু, আচ্ছা না খেতে পেয়ে তবু লড়বো না, তাহলে মানে যদি মরতেই হবে তো লড়বি না কেন? মানে অর্জুনের মধ্যে কোথাও সূক্ষ্ম অহংকার, লড়লে তো আমিই জিতবো। কৃষ্ণ বলছেন অর্জুন সাবধান, তুমি হাত তো জোর করছো কিন্তু ভিতরে তোমার বড় বেশি অহংকার আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কোনো তত্ত্ব কথা শেখাচ্ছেন না, গভীর অধ্যাত্ম জিনিসটি একটা গভীর সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, ভিতরে ঢুকিয়ে 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 নিজের মনকে পড়ে ফেলা, কারণ এই মনটাই তো গিয়ে কাজ করবে, এই মনটাই তো গিয়ে রাস্তায় বেরোবে, কিছু করবে। এ মনটা কি চায়, একদম এর করে গিয়ে কি চায় এটা বুঝে ফেলা, এর নাম অধ্যাত্ম, নিজের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং। কৃষ্ণ ছিল কি না ছিল, কবে হয়েছিল, কি ডেট ছিল, কি বার ছিল, এই নিয়ে না মহাভারত কখনো কনসার্ন হয়েছে, না গীতা কখনো কনসার্ন হয়েছে, না আমাদের হওয়া উচিত। অনেককে দেখবে এই নিয়ে থিসিস করছে, এটা এইটা ওয়ার্থলেস, এর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন থাকলে যিনি বেদকে চার খণ্ডে বিরাট বেদকে ব্যাখ্যা করেছেন তিনি আগে ডেট টাইম দিয়ে দিতেন, তিনি বলতেন দেখো ভাই এই ডেটে হয়েছে, না জানলে তোমার জানা হবে না। উনি দেয়েননি এই কারণে, কারণ জানা দরকারই নেই, ঠিক আছে। তিনি মহাভারত লিখছেন, মহাভারত বহু খণ্ডে বিভক্ত, বিভিন্ন পর্ব আছে তার মধ্যে, এটা হলো ভীষ্ম পর্ব। এই শ্রীমদ ভগবদ গীতা, যেমন বলি না ফোর্থ চ্যাপ্টার, হ্যাঁ ওই বইয়ের সেকেন্ড খণ্ডের ফোর্থ চ্যাপ্টার, সেরমভাবে ভীষ্ম পর্ব। শত সহস্র সংহিতায়াম কথাটা বলা হয়েছে, বহু খণ্ডে বিভক্ত, তার মধ্যে থেকে ভীষ্ম পর্বের মধ্যে দেখা যাচ্ছে আলোচনার মধ্যে বেদব্যাস গীতার কথা বলছে। দেখা যাচ্ছে কি পাণ্ডব পক্ষ এসে দাঁড়িয়েছে, উনি প্লট সাজিয়েছেন খুব, মানে যদি উনি স্ক্রিপ্ট রাইটার হতেন ওনাকে ডবল টাকা দিতে হতো, এত সুন্দর স্ক্রিপ্ট, যেন জল জল করছে চোখের সামনে লিখ, প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলোকে উনি নোট করেছেন। কারা এসছে, পাণ্ডবরা আমরা জানি, পাণ্ডব আর কৌরব একই বংশের দুই পক্ষ, অনেকে একে পারিবারিক সংগ্রাম বলে, এটা পারিবারিক সংগ্রাম ছিল না, ঠিক আছে। এর যে গুরুত্ব, এর যে গভীরতা, তা অনেক ভিতরে যায়। এটা শুধুমাত্র একটা জমি দখলের লড়াই ছিল না, বেদের যে শীর্ষ তাকে উপনিষদ বলা, বেদের এই উপনিষদগুলো বেদ দুভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, একটা কর্মকাণ্ড একটা জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে কি বলা হয়েছে, যাবতীয় জিনিস, শুধু পূজা অর্চনা নয়, জীবনের বিভিন্ন দিক, উদাহরণস্বরূপ বলতে পারি কিরকম জুতো পরা উচিত, জুতোর মাপ কি হওয়া উচিত, তখনকার টাইমের পার্সপেক্টিভ এগুলি লেখা হয়েছিল, কত পশু পালন করা উচিত, কোন পশুকে ঘরে রাখা উচিত, কেন রাখা উচিত, বাথরুম কোন দিকে হবে, হ্যাঁ এই রাজার সাথে ওই রাজার সম্পর্ক কেমন হবে, কোন দিকে মুখ করে দাঁতো জালনা করবে, মাথায় রাখো, এগুলো সব ইম্প্র্যাকটিক্যাল ছিল না, আমি কর্মকাণ্ডের কথা বলছি, অনেকগুলো প্র্যাকটিক্যাল ছিল কিন্তু তখনকার সময়তে। এটাকে আমি অনেক সময় বলি টাইম বাউন্ড কন্টেন্ট, সময়ের সাথে সাথে বাঁধা। তখন খড়ম চলতো, এখন তুমি যদি খড়ম পরো পিচের রাস্তায় তোমার খড়ম তিন দিন চলবে না, কিন্তু তখন তো পিচের রাস্তা ছিল না, নরম মাটির রাস্তা ছিল। আর এখন যদি খড়ম আনতে হয় এক একজনের যত জোরে জুতো থাকে, আর প্রকৃতিতে গাছ থাকবে না, তখন লোক সংখ্যা কি ছিল ভাবো, যদি খড়ম বানাতে হয় তাহলে গাছকে গাছ এসে ভালো ভাবো, আটার দোকানে শুধু খড়ম আছে, বিভিন্ন রকম খড়ম, বিয়ের সময় খড়ম পড়ে যাচ্ছে একরকম, ক্যাজুয়াল খড়ম, অফিসিয়াল খড়ম, তো তুমি চলতে পারবে না। তো তখনকার প্রয়োজন অমন ছিল, তখন মানুষ দিনের মধ্যে 5 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপারই না, দোকানে 5 কিলোমিটারে হয়তো যেত, ফলে তাদের শরীর ওইভাবে টিউন্ড ছিল। ফলে এখন যদি কেউ বলে যে তুমি শ্রাদ্ধে খড়ম দাও, কথাটার কোনো যুক্তি দাঁড়িয়ে যায় না, এর থেকে বাবা হাওয়াই চপ্পল দিয়ে দিয়ে কাজে লাগবে, ঠিক আছে। তো এই পুরো অংশটা বেদের,
এই বেদেরই বিভিন্ন জায়গাতে ছড়ানো থেকেছে জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড মানে উপনিষদ কিন্তু কোনো একটা জায়গায় লুকিয়ে ছিল না, এর পুরো বেদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড আছে। ওর মধ্যে থেকে সেই মন্ত্রগুলো সেই ঋচাগুলোকে তুলে নেওয়া হয়েছে, যেগুলি খুব জিস্ট, খুব সারগর্ব। এগুলি আমি আর কি বলি টাইমলেস কন্টেন্ট, এগুলি সময়ের সাথে চলবে না। কেন চলবে না? হিউম্যান টেন্ডেন্সির উপর কথা বলা হয়েছে। তখন খরম ছিল, আজকে জুতো, কিন্তু তখনও তো ছেলেদের মেয়েদের দেখলে মন খারাপ হতো, আজও হচ্ছে। তো কামের উপরে যেই কথাটা বলে দেওয়া হয়েছে বেদে, ওটা আজকে বাসি হয়নি, কারণ তখনও রেগে গেলে কেউ কাউকে খুন করে দিত, আজও দেয়। তখনও ভয় পেলে ছুটে পালাতো, আজও পালায়। তো এই বিষয়গুলোতে যে কথা বলা হলো, এটা টাইমলেস কন্টেন্ট হয়ে গেল। তখনও মানুষ ভালোবাসার হ্যাঙ্কার ছিল, আজও আছে। সময় বদলেছে, কিন্তু এগুলো বদলায়নি। এইগুলো হলো উপনিষদ খণ্ডে অ্যাড্রেস করা হলো তাকে। এবং এটা করতে 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 ভারত এত গভীর থিসিস করলো যে সে অন্তঃকরণের একদম পারে চলে যাওয়ার কথা বললো, যে শুধু বাইরের জগৎটা হলো কর্মকাণ্ড, টাইমের সাথে সাথে তা বদলাচ্ছে, অন্তর্জগৎ জ্ঞানকাণ্ড। এবং অন্তর্জগৎ খুঁটতে খুঁটতে ভারত এত রস পেল যে যেন একদম মানুষ মানবতা যত গভীরে যেতে পারে ততখানি আবিষ্কার করে ফেলল। গিয়ে যেন একটা বলে দিল শেষে যে এর পরে আর কথা হয় না। কালকে আমাদের ক্লাস হচ্ছিল, আমরা বলছিলাম এর পরে আর বলা যাচ্ছে না। আমি বলি রাধাকৃষ্ণন বলেছিলেন যে হিউম্যান মাইন্ডের হাইয়েস্ট ম্যানিফেস্টেশন উপনিষদের মধ্যে ঘটেছে, এর পরে আর শব্দে প্রকাশ করা যায় না, মন ভাবতে পারে না, এত দূর ভেবে ফেলেছে। ওকে, শ্রীমদ ভগবদ গীতা কি ওকেই ওই একই জিনিসকে ভেবে রাখবে, ওকে একটুখানি নাবানো হয়েছে, কারণ মানুষ অতটা নিতে পারছে না, মানুষ অতটা তৈরি নয়। তার মধ্যে বললাম কি ভাষাটা একটু শক্ত, একটু ইন্টেলেকচুয়াল ব্রেন চাই। এই জন্য উপনিষদ বা বেদান্তকে আমাদের ভারতীয় শাস্ত্রে জ্ঞান যুগের আন্ডারে রাখা হয়েছে। যারা বুঝতে চায়, যারা যুক্তিবাদী, যারা সরাসরি তর্ক করতে পারবে, সরাসরি দাঁড়াবে, তার মধ্যে কারেজ আছে। যেমন আমরা বলি না যা করার করবো, তুই বল দেখি, প্রমাণ কর দেখি, এই অ্যাটিচিউড চাই বেদান্ত। তুই যদি প্রমাণ করতে পারিস, যা বলবি তাই করবো, বলি তো এই কথাগুলো আমরা, এই অ্যাটিচিউড চাই উপনিষদের জন্য। ঠিক আছে, সবাই তো এত দূর নয়, অনেকের চালাকি আছে। যেমন অর্জুনের মধ্যে চালাকি আছে, অর্জুন এদিক ওদিক সেদিক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে, বলছে না তুমি যদি বললে ডানে যাবো তো বাঁয়ে যাবো কেন? আবার যখন বলেছিলাম ডানে যাবো তখন তুই আমার মুখে ছিলি, এখন ঘুরে গিয়েছিস, আমি বাঁয়ে যাবার কথা বলবো না? কৃষ্ণও তেমন, সেও আবার ঘুরিয়ে বলছে তারা থার্ড চ্যাপ্টারে হয়নি, তোমাকে ফোর্থ চ্যাপ্টার বলছে, আমাকে এসো। তো এইভাবে এগিয়েছে। তিনটে পিলার বলা হয়েছে পুরো সনাতন ধর্মের। সনাতন ধর্ম কি? আমি প্রথমে আলোচনা করলাম যা জীবনকে জানতে চায়। এই যে তোমরা এক বছর থেকে আশি বছর অব্দি বাঁচবে, একে বলা হয় স্প্যান, টাইম, জীবন। কিভাবে এই টাইমটাকে কাটালে আমি এই টাইমটাকে বেস্ট আনন্দে শান্তিতে এবং সবার কল্যাণে লাগাতে পারবো, একেই ধর্ম বলে। এরই কথা সনাতন বলেছে, ব্যাস আর কিছু কথা নেই। তুমি কি করে ভালো থাকবে, তুমি অন্যকে কি করে ভালো রাখবে, পরিষ্কার কথা। কারণ ও খারাপ থাকলে তা তোমার, তুমি ওর সাথে রিলেটেড, পাশের বাড়িতে কান্নাকাটি হচ্ছে, পাশের বাড়ি খুব ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, তুমি কতক্ষণ ভালো থাকবে? কারণ ওর পেটের খিদে একদিন ওকে ফেরোশেস বানিয়ে দেবে, একদিন ও তোমার ঘরের দরজাও এসে ভাঙবে। খিদে পেলে কি হয় তুমি জানো তো? মার সকাল থেকে খিদে পেলে তুমি কেমন ইরিটেট থাকো, তো বুঝতে শেখো পাশের বাড়িতে যখন খিদে পাচ্ছে তার কি হাল। এই থিওরির উপর পুরো দাঁড়িয়ে আছে, খুব সাইন্টিফিক ওয়েতে। বেশি দিনও চুপ থাকতে পারবে না, দুদিন খাবে না, তিন দিন খাবে না, তুমি প্রত্যেকে হয়তো তালি দেবে যে কি আছে ভাই আমার ঘরে, দেখো আমার ফ্রিজ ভর্তি, আমার এই ভর্তি, কিন্তু তুমি জানো না ও কি করে ফেলতে পারো। তুমি বলে পুলিশ প্রশাসন আছে, কত রকম ব্যবস্থা করবে। এর উপরেই ঘটেছে কিন্তু আমাদের পুরো সভ্যতার বিস্তার, অধ্যাত্মকে ইগনোর করেই ঘটেছে। আমরা বলেছি আমি যত ইচ্ছা জমাবো ওকে কিছু দেবো না, আমার যদি কিছু অসুবিধা হয় আমাকে পুলিশ দেখবে। আর ভাই ট্যাক্স কে দেবে পুলিশকে রাখার জন্য? পুলিশের যে স্যালারি কোত্থেকে আসবে? বলছে কেন আমি দেবো ভাই, ওইটাই তো ভাগ করলে পুলিশের দরকার পড়তো না। পুরো সিস্টেমটাই আমার যেমন দাঁড়িয়ে আছে, আমার জিনিস আমি ছাড়বো না, তাতে একের জায়গায় 10 লাখ খরচা করবো, তুমি তোমায় দেবো না। উপনিষদ বা শাস্ত্রকে বলি ইগো, তোমার ইগোই এত ঝামেলা তৈরি করেছে সমাজে। যা দেখছো যখন বলে না, আমি আমরা অনেক লেকচার হয়তো শুনেছো, আমি যখন বলি জগৎ অহংকারের বিস্তার, আমি এই কথাটাই বলছি। তুমি ইগো করলে আমি দেব না, আমার সাথে যে থাকবে
আমার গার্লফ্রেন্ড আমার সাথেই থাকবে। এবার দেখো তুমি তোমার জীবনের হালটা কি করছো, তোমার সাথেই থাকবে যখন তোমার কাছে তোমার গার্লফ্রেন্ড এসেছিল তখন তোমার কি হাল ছিল, আর তোমার সাথেই থাকবে বলে আজকে তুমি নিজের কি হাল করেছো, আর কি থাকে? এটাই ইগো। এবার নিজেকে আর মানুষ দেখতে চায় না, অন্ধ করে দেয় ইগো। ধৃতরাষ্ট্রের সেই অবস্থা। তো ধর্মক্ষেত্র সরি কেটে গেল, তিনটে স্তম্ভ বলা হয়েছে। এক হলো উপনিষদ, ফার্স্ট, একে বলা হয়েছে শ্রুতি প্রস্থান। কেন? শুনে শুনে মনে রাখা হতো। উপনিষদে ঋষিরা চাইনি যে কোথাও লেখা হোক, কারণ লিখলেই তো ডিজিট স্ট্রাকচার হয়ে গেল না, খড়ম পরিবে লেখা হলো। একটা মাত্র স্টিচ করা ছাড়া কাপড় পরিবে লেখা হয়ে গেল। লিখলে কি বিপদ, না লিখলে হল সব থেকে বড় বিপদ, হলো কি লোকে জানতেই পারবে না কে কাকে বলবে, যে যা ইচ্ছা করবে, এই একটা বিপদ। আর লিখলে বিপদ আছে, যেখানে একটা সিঙ্গেল কাপড় পাওয়া যায় না, ব্যক্তি বলে পড়বই না, আমার বইতে লেখা আছে সিঙ্গেল কাপড় পরতে হবে, হোক -20 আমি পড়বই না, দুদিকেই বিপদ আছে। তো ঋষি বলল যে ভাই লিখলে গোলমাল হয়ে যাবে, আমি যদি বলে দিই তুমি ব্রহ্ম, এবার দুজনে বলবে আমি ব্রহ্ম, হ্যাঁ কংসও বলছে আমি ব্রহ্ম, যে খুন করছে সেই রক্ত মুছতে বলতে বলছে আমি ব্রহ্ম, তো মুশকিল হয়ে যাবে। বলে আমি লিখবো না, কি বলবো, বলে আমি অধিকারী দেখব, যে এলিজিবল পার্সন তাকে দেখে তার কানে কানে গিয়ে বলবো, ধীরে বলবো, কারণ আমি বুঝতে পারবো যে ও বুঝবে কি না। তোমার একটা সমস্যা, ওর একটা সমস্যা, দুজনই সমস্যা আমাকে বলছে, আমি যদি একই জায়গায় সমাধান দিই হতেই পারে দুজনের সমস্যার সমাধান সম্পূর্ণ বিপরীত, কনফিউজ হয়ে যাবে। তো এর নাম হয়ে গেলে শ্রুতি প্রস্থান, শুনে শুনে লেখা হয়েছে, মাথায় রেখে নাও। এই শ্রুতি প্রস্থানকে বা উপনিষদকে সব থেকে উপরে জায়গা দেওয়া হয়েছে, বলছে ভবিষ্যতে কোনো জিনিসের যদি ক্ল্যাশ হয় এই শ্রুতির সাথে মেলাবে, শ্রুতি যদি নেগেট করে দেয় না, লাইক সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি যদি না করে দেয় কোনো জিনিস তার হতে পারবে না। এ এতটাই অথেন্টিক, কেন একে এত অধিকার দেওয়া হলো, বললাম এ জীবনের শেষ ভাগে গিয়ে হিট করেছে, এর পরে আর কিছু বলা যাচ্ছে না, শব্দ শেষ, যুক্তি শেষ, তর্ক শেষ, ব্যবহার শেষ, সব শেষ। নেক্সট এলো স্মৃতি প্রস্থান, স্মৃতি মানে মেমোরি, মাথায় রাখা, মনে রাখা। বললো তুমি শ্রুতির এত হাইয়েস্টটা নিতে পারছো না, তো তোমাকে একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে বলি, মনে আছে কোনোদিন এক রাজা, রাজাদের কথা মনে আছে, রাজা, হ্যাঁ রাজা মনে আছে, রথ মনে আছে, রথ, রথে ঘোড়া, একটা রাজা ছিল, সে রথে করে ঘোড়ায় চেপে বনে গিয়েছিল বলে কাহিনী বলতে শুরু করলো। বললো মহাশয় আপনি করতে কি চাইছেন, কাহিনী ফাইনি বলছেন কেন, সে দাঁড়াও না, বলছে আপনি তো কি শ্রুতি বিরোধ করছেন, বলেন আমি শ্রুতির বিরোধ করছি, তাহলে কিন্তু নেবো না আপনার কথা, কারণ শ্রুতি হাইয়েস্ট। বললো নেবো তো বটে, দাঁড়াও, একবার বাচ্চা কাচ্চা সামনে আছে, একটু গল্প বলি, যে কি কি হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, চলো একটু গল্প বলি। এর নাম হয়ে গেল স্মৃতি প্রস্থান। একই শ্রুতির শ্রুতি সিদ্ধান্তের বিরোধিতা হবে না, উপনিষদের বিরোধিতা হবে না, মাথায় রাখো। উপনিষদকে বিরোধী বিরোধে কোনো কথা বলছে মানেই তার সনাতন বিরোধী কথা সনাতনটা নেবে না, বা আরো একটু ভালো করে বলতে পারে এটা কোনো ডিজিট স্ট্রাকচার না যে নেবো না, এটা কি কট্টরপন্থা হয়ে গেল যে নেবো না, বলে দেখো এটা জীবনের শ্রেষ্ঠ বিজ্ঞান, সনাতন মানে যা কখনো বদলায় না, যা চেঞ্জ হয় না, শাশ্বত, অল টাইম থাকে। শ্রুতি খুব লজিক্যাল, বলবে পরীক্ষা করে দেখে না বদলায় কি না, যেহেতু ওটা বদলায় না তাই ওর বিরোধ করো না, কারণ পস্তাবে তাহলে। তোমাকে বলতেই পারে যে কিরে তোর মধ্যে কামনা আছে, কিছু চাহিদা আছে, বলে না কামনা নেই, চাহিদা নেই, ঠিক ভেবে বলো, কিন্তু এরপর কিন্তু চাইলে কিছু পাবে না, দেওয়া হবে না, বিপদে পড়ে যাবে, এখানে যদি মিথ্যে কথা বলা হয়, কারণ চাহিদা তো প্রত্যেক মুহূর্তে উঠছে, এই মুহূর্তে কিছু উঠবে, পরের মুহূর্তে কিছু উঠবে। সনাতন ধর্ম বলছে, শ্রুতি বলছে এর বিরোধিতা করা যায় না, এটা কোনো মন গড়া ব্যাপার নয়, কট্টর পন্থা নয়, যে তুমি কট্টর, তোমার চাহিদা যে দাঁড়িয়ে আছে কনস্ট্যান্ট, আমি কি করে অস্বীকার করি, শাশ্বত চাহিদা আছে মানে নিষ্কামতাও থাকবে। ওকে, এই হয়ে গেল স্মৃতি প্রস্থান। শ্রীমদ ভগবদ গীতা এই স্মৃতি প্রস্থানের মধ্যে পড়ছে, কিছু কাহিনীর মাধ্যমে, মহাভারতের মাধ্যমে বোঝানো হচ্ছে। আর থার্ড হলো ন্যায় প্রস্থান, লজিক। তাহলে তিনটে স্তম্ভ, শ্রুতি, স্মৃতি আর ন্যায়, ঠিক আছে। যেমন তোমাদের বলা হলো কমার্স, সায়েন্স আর আর্টস, তিনটে স্ট্রিম,
কথার কথা। এখন এর থেকেই মোটামুটি বাকি সব সায়েন্সের থেকে ইঞ্জিনিয়ারিং বেরিয়েছে, হ্যাঁ মেডিকেল বেরিয়েছে, ঠিক আছে, এই তিনটে স্ট্রিমের মধ্যে বিভিন্ন রকমভাবে বেরোচ্ছে। তো সব থেকে উপরে উপনিষদ, সেই জন্য যখন শ্রীমদ ভগবদ গীতা হবে মাথায় রাখবে, এ যদি এমন কোনো সিদ্ধান্ত দেয় যা উপনিষদ বিরোধী, তা ইট ক্যান বি রিজেক্টেড, একদম রিজেক্ট। আমি এই জন্য অনেক লেকচারেও বলেছি পরিষ্কার করে, দেখবে অনেক গীতার বই তুই কখনো খুললে অমুক পুরাণ তমুক পুরাণ থেকে রেফারেন্স দেওয়া হয়, একদম নিতে যাবে না। গীতা শ্রীকৃষ্ণের গীতার শুরুতেই তার স্টার্টিংয়েই বলে দেওয়া হচ্ছে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন, অর্থাৎ উপনিষদ যদি একটা গরু হয় তার থেকে দুধ বের করে এনেছে তাকে বলছি গীতা। তো যা কিছু রিলেশনের উপনিষদের সাথে, শ্রীকৃষ্ণ জীবনের সনাতন তত্ত্বকে বারবার তুলে আনছেন যে ভাই তুই কিসে ভালো থাকবি বল, আমি তার ব্যবস্থা করছি। অর্জুন তুমি বলছো লড়বে না, কিন্তু জানো কি তুমি লড়লে তুমি ভালো থাকবে না, তুমি জানো কি লড়লে তুমিই ঠকবে, তুমি কি জানো তুমি যাদেরকে বাঁচাতে চাও তারা তো মরবেই, প্লাস পুরো সমাজকে মারবে। এইটা শ্রীকৃষ্ণ বলতে চাইছেন। শ্রীকৃষ্ণ বলছেন না যে শুধু লড়ে যাও, শ্রীকৃষ্ণ বলছেন তুমি জানো যে তুমি নিজেরই দুর্বলতাকে বাঁচাচ্ছ এবং তুমি যা বাঁচাতে চাইছো তা শেষ রক্ষা হবে না, এই জন্য দাঁড়ালো। তো ধর্মক্ষেত্র বলা হয়ে গেল কুরুক্ষেত্রকে, এখানে ধর্ম আর অধর্ম দাঁড়িয়ে আছে এদিকে। কি ধর্ম আর অধর্ম? শ্রীকৃষ্ণ যেদিকে দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ বহুজন হিতায় কথা বলছে, মাসেসের কিসে কল্যাণ হবে, পুরো জগতের কিসে কল্যাণ হবে। আর ধর্ম তাকে বলে যাতে আমি ভালো থাকবো এবং সবাই ভালো থাকবে, কারণ দুটো কোরিলেটেড, সবাই এর মধ্যে তো আমি আলাদা নই, পুরো সমাজ উন্নত হলে আমাকে উন্নত হতে হবে, আর পুরো সমাজের মধ্যে যদি করোনা ছড়ায় আমাকেও আমার চাকরি খোয়াতে হবে, এই সূত্র আবিষ্কার করা হবে। তো ধর্ম কি? কোনো অর্জুনের পক্ষে ধর্ম নেই, শ্রীকৃষ্ণ যা বলছে যা গীতা যা বলছে তা ধর্ম। যদি অর্জুন গীতার বিরোধিতা করে তাহলে অর্জুন বা পাণ্ডব ধর্মের পক্ষে নয়। কৃষ্ণ যেখানে, কৃষ্ণ কি? কৃষ্ণ আমাদের মনের সেই অবস্থা যেখানে জ্ঞান প্রেম পুণ্য সৌন্দর্য উচ্চতা সব একসাথে কন্ডেন্সড হয়ে আছে, মিশে আছে আমাদের মধ্যে, যে মনটা আছে যে অন্যের ভালো চায়, সবাই ভালো থাকুক চায়, সবাইকে ভালোবাসতে চায়, ঠিক আছে, আমি উঁচু থেকে উঁচু হই, আমার মধ্যে যেন, আমরা অনেক ভুল কাজ করি লুকিয়েও করি কিন্তু মনের মধ্যে একটা হীনতা আসে যে এটা না করলেই হতো, কিন্তু যেহেতু মজাটা পেয়ে যাই আমরা ওটাকে অ্যাডজাস্ট করে ফেলি। শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে সেই অংশ যে অনুশোচনা হয়ে দেখা দেয়, যে বলে যে নিচু হোস না উঁচু থাক, এর নাম কৃষ্ণ, এর নাম ধর্ম। আর অধর্ম কি? দুর্যোধন যে বলছে যাই হয়ে যাক, লোকে আমাকে যাই বলুক আমার যেটা ইচ্ছা সেটা করব, ইটস মাই লাইফ, নাহি বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। বৌদিকে বলছে এসো আমার জঙ্ঘার উপরে বসে ফেলো, বলছে কি এরকম ছিচি এরকম নোংরা কথা কি করে বলছো, বলছে কেন মজা মজা হচ্ছে আমার, এর নাম অধর্ম। আমাদের মধ্যে দুটোই আছে, একটা বলে মজা চাই চলো, আর একটা বলছে না উঁচু হতে চাই, এই দুটোর মধ্যে যুদ্ধ চলছে, আমাদের মধ্যে এটাই দ্বন্দ্ব সবসময়।